হয় নির্বাচনী অধিসূচনা জারি করার পিছত শিবসাগরত প্রথমখন নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করলে আজি ভবেশ কলিতায় শিবসাগর চহরের মাজমজিয়ার কেপিএম হলত ভবেশ কলিতায় নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করেছে। আর ইয়ার উপরও শিবসাগর আজি কেবাখনো পঞ্চায়েত আজি যার কথা মানে ইয়া দেখাইছো। শিবসাগর আজি কেপিএম হলত ভবেশ কলিতা বর্তমান উপস্থিত আছে। রাজ্যিক বিজেপির সভাপতি বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আছে। মই তেখেতৰ ভাষ্য লম দাদা। আজি শিবসাগরত চহৰত নির্বাচনী অধিসূচনার পিছত প্রথমবার আজি প্রচার ভাত লৈছে অংশগ্রহণ কৰিছে, কিমান সম্ভাবনা কি দেখিছে? খুব ভাল, এবার শিবসাগরত লিড পাব আমার তপন গগৈ ডাঙরিয়ায়। ইয়াতো গৌরব গগৈ বহুত পিছত থাকিব। আর সামগ্রিকভাবে যোৰহাট লোকসভা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমার মিত্রগোষ্ঠীর প্রার্থী তপন গগৈ ডাঙর বিপুল ভোটত, প্রায় 8 লক্ষাধিক ভোটত, 2,50,000 অধিক ভোটত নির্বাচিত হবে। এই শিবসাগর সমষ্টিত অখিল গগৈয়ে ব্যাপক নির্বাচনী প্রচার চলাইছে। কাম নাই, অখিল গগৈ ভোট দিলে কি হব? অখিল গগৈ প্রার্থীয় নাই, কংগ্রেসের এইবার জোড়া দিছে, অহা বছর বা কত জোড়া দিয়ে, আক এডিএফ ভোটে দিয়ে না কোরবাতে দিয়ে, কিন্তু জোড়া দিয়ে কাম হব। সেইখানে শিবসাগর বাসী সিদ্ধান্ত লৈছে যে আমি জোড়া দিয়াত না, আমি ডাইরেক্ট বল মারিম স্টাম্পত। দেখা গৈছে যে প্রলোভনের রাজনীতি করা হয়েছে বলে বিরোধী অভিযোগ উত্থাপন। বিরোধী কি করব পারবো আপনি কোকছে? বারো বিরোধীর হাতত কি আছে, কি আছে বিরোধীর হাতত? মই কবলৈ গৈছো কংগ্রেসের সেই ফুটা টায়ারের গাড়িখন কোনোবা উঠিব নেকি? কক পুরোনা দুটকীয়া নোটখন বজারত চলে নেকি? আপনি কক তো কংগ্রেসে কি প্রলোভন দিব, কি করলে? দেউতাক ইয়াতো সিএম আসলে কক হয় দেব সেবা সঘনাই ধুনিয়াকে বনা থাকি গেছে, বলে ইয়াত কোনো ইস্যুয়েই নাই। যিখিনি কাম করলে মাননীয় মুখ্যমন্ত্রী নহে কৈছে, যি টাকা পয়সা দিছে মোদী ডাঙরিয়ে দিছে, কোকছো আপনি? এতিয়া ঘরে ঘরে এই নির্বাচনী ইস্যু আছে, যার ঘরে ঘরে কিবা প্রচার পত্র নিশ্চয় প্রচার পত্র চলি থাকিব। আমার বুঝে বুঝে যে যিসকলে অরুণোদয় পোৱা নাই, যার রেশন কার্ড দিয়া হল, রেশন কার্ডের 5টা লাভালাভ পাব, গম মানে প্রতিটো পরিয়ালত 2 লাখ টাকার এটা ইন্স্যুরেন্স পাব, হেলথ ইন্স্যুরেন্স। এই কংগ্রেসে বিরোধিতা করে নাকি? সন্মানের মহিলাসকলে অরুণোদয় আসনি পাওয়া বিরোধিতা করে নাকি? বাইদেউসকলে উত্তর দিব নয়, তার উত্তর নয় জানো। চান্দা সংগ্রহ সন্দর্ভত চান্দাটি 2,000 টাকার উপর লোব নয়, তার উপর ললে কেস ভূপেন বরা কৈছে লবই কেসলেস। আপনাদের জানে এই ব্যবস্থা করা আছে, 2,000 টাকার উপর পয়সা ললে কোনোবাই চেকত লব লাগিব, তারপর নহলে হব নয়, যে সিস্টেম আছে সিস্টেম বরা কৈছে গোপনে হলো মুকলি হকলো যে কোন আর সেইবিলাক স্বভাব যায় নাকি? আকো গোপনে চলাই আছে এটা বিজেপি সরকার, ভাই গোপন সোপন বাদ দিয়ক, ভূপেন বরা ডাঙরে আপনি কই দিব যে গোপন ব্যবস্থাটা গুছি গেল। ভবেশ কলিতার ভাষ্য যে শিবসাগর সমষ্টির লিড লবই বলে দাবি করেছে, অনাগত সময়ত লক্ষণীয় হব। ভবে আসলে বিজেপির রাজ্যিক সভাপতিগে যে দাবি করেছে বা সেয়া সফল হবনে নহয়, কিন্তু 19 এপ্রিলের পিছত সম্পূর্ণ ফলাফল ওলাব।